আগামী পাঁচই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি আমাদের যোধপুর পাক উৎসব শুরু হচ্ছে। বোম্বে এবং বাংলাদেশ এবং বাংলার শিল্পীর সমাবেশে এই অনুষ্ঠান হবে। আমাদের এবার মুখ্য উদ্দেশ্য দুটো, এক হলো এটা একটা সম্প্রীতির উৎসব, এখানে মানুষের মিলনের উৎসব হবে, আর দ্বিতীয়টা দুই বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলার মিলনের মধ্যে দিয়ে কালচারের একটা রিলেশনশিপ তৈরি করার লক্ষ্যে আমাদের এই বছর উৎসব হচ্ছে। এই উৎসব করতেও বিকেল 5টায় আসবে। আমাদের উৎসবের চেয়ারম্যান শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমাদের উৎসবের চিফ পেট্রন চুনি গোস্বামী, এছাড়া বিশ্বজিৎ বাচ্চাস থেকে শুরু করে সমল ব্যানার্জি, ডাক্তার অভিজিৎ ব্যানার্জি, ডাক্তার অভিজিৎ সেন, ডক্টর হোম চৌধুরী থেকে শুরু করে প্রচুর বিদগ্ধ মানুষ আমাদের এই উৎসবে জড়িত। আমরা এই উৎসবের মধ্যে থেকে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে মানুষের মধ্যে মানুষের জাতি ধর্ম তা বড় কথা না, মানুষের বড় কথা। এবং এই উৎসবের মধ্যে দিয়ে আমরা আরেকটা জিনিস করতে চাইছি, সেটা হলো ডেঙ্গু ম্যালেরিয়ার যেটা প্রাদুর্ভাব আমাদের গত কয়েক বছর ধরে দেখছি, আমরা সচেতনতার একটা শিবির আমরা এই উৎসবের মধ্যে করব।